হে গাইস, গুড মর্নিং। আমি সুপ্রিয়া মিশন ঝরঝরে তার থেকে ব্লগ নিয়ে। তো আজকের একটা নতুন দিন অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, এখন ঘড়ি 11টা বাজে। হ্যাঁ, তো আর একটা ব্লগ শুরু করলাম, একটু লেট করেই শুরু হলো। আজ বৃহস্পতিবার সকাল সকাল উঠে আগে পুজোটা সেরেছি। হ্যাঁ, তো এটাই হয়েছে। কিন্তু আমি আজকে দু টাইম স্নান দান করেছি, দুবার পুজো করেছি, কারণ সকালে গোপুকে স্নান দান করাইনি, একবার লক্ষ্মী পুজো করে এসেছি। জাস্ট এখন আরেকবার স্নান করে আবার গোপুকে আবার পুজো করলাম একবার। হ্যাঁ, তো এটাই তো। চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগের সুপ্রিয়ার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। সুপ্রিয়া বিন্দাস আছে, তো একজন দেখো রেডি হচ্ছে। তো আমরা হ্যাঁ এখন একটু বেরোবো, একটু ব্যাংকের কাজ আছে, একটু ব্যাংকের দিকে যাব। হ্যাঁ, তো এটাই। আর আকাশের ইয়েটা আজকে তোমাদের দেখিয়ে দিই। এতক্ষণ একদম ঢপঢপে রোদ ছিল, মানে খটখটে রোদ ছিল, তারপরে ভাদ্র মাসে, কিন্তু ঢপঢপে খটখটে, কিন্তু এখন যেন আবার সে ধূপছাও ধূপছাও অবস্থা। চলো দেখিয়ে দিই। দেখে না কি করবে তুমি, জল খাবে? চলো জল দেবো, এই যে জল খাওয়ার জন্য এসে গেছে। দেখো চল চল চল, কী করবি তুই, কী জন্য এখানে? জল খাবি? হ্যাঁ জল খাবি, খুলে দিলাম, নে খেয়ে নে খেয়ে নে। দেখছো দেখো জলটা খুলে দিলাম, তাও খাবে না। খা এলি কেন এখানে, তাহলে জল খাওয়ার জন্য কী করতে এলি? ওই জন্য গরম টরম লাগছে নাকি, সাংখ্য হয়ে বারবার আসছে এখানে। আর দেখো দেখো মেঘ দেখো, হ্যাঁ সেই আশ্বিনের মেঘ, পেঁজা তুলোর মতন দেখতেই পাচ্ছ। আর মেঘটা এখনই করলো, মেঘলা মেঘলা ওয়েদারটা, এতক্ষণ কিন্তু বেশ রোদ ছিল এটাই। হুম, দেখতে পাচ্ছ। তো চলো ঝটপট রেডি হয়ে নি, বেরিয়ে যাই। এই দেখো গোপীচানাকে চাজু পুজু করে ছান ধান করিয়ে ভোগ দিয়ে বসিয়ে দিয়েছি। গোপীচানা হরে কৃষ্ণ, দেখো হয়ে গেছে পুজো। আর চলো আমি একটু রেডি হয়ে নিলাম, দাসবাবু গেছে টোটো ডাকতে, এই শ্রীনিকেতন যাবো, ওই জন্য টোটোতেই যাবো, আর গাড়ি বার করতে মানা করলাম। চলো এসে গেছে মনে হয়, চলো বেরিয়ে পড়ি কেমন। চলো তো এই ভাঙাচোরা পোর্শনটা দেখছো, হ্যাঁ এখানে একটা আমাদের টয়লেট বাথরুম করা হচ্ছে, মানে আমাদের ছোটো নাটা ভাড়ার জন্য করছি, কারণ এই পোর্শনটায় ছিল না, ওই জন্য অনেকে ভাড়া নিতে চাইছিল না, তার জন্য এটা করা। তো এই যে কিচেন, না কিচেনের অ্যাটাচ একটা টয়লেট বাথরুম, ভেতরে ভেতরে এটা করে দেওয়া হবে, হ্যাঁ অ্যাটাচই থাকবে এটা রুমের সাথে। তো এটাই, চলো এর এখন কাজ করুক, আর আমরা ঝটপট করে ব্যাংকের কাজটা সেরে চলে আসি। আজকে তো দেখতেই পাচ্ছ দুর্ধর্ষ রোদ করেছে, প্রচণ্ড গরম লাগছে, আর আমার এই দিনের বেলায় না বেরোতে খুব বিরক্ত লাগে। চলো বেরিয়ে পড়লাম, যে কাজ চলছে মিস্ত্রিদের, আমি যাই ঘুরে আসি। হুম, তাড়াতাড়ি করে এসে যাই, আজকে গরমটা ভালোই আছে। ভাদ্র মাসে টোটো এসে গেছে মনে হয়, দেখি দুই একজন ডেকে নিয়ে এলো টোটো। হ্যাঁ হ্যাঁ, দেখো টোটো আসছে। আর তোমাদের দেখালাম ওখানে পেছন দিকে একটা ল্যাট্রিন বাথরুম হচ্ছে ভাড়ার জন্য, কারণ আমাদের একটা নিচে ল্যাট্রিন বাথরুম আছে, এই পোর্শনে ভাড়ার জন্য একটা আছে এদিকে, কিন্তু ওই পোর্শনে ভাড়ার জন্য ছিল না, আগে সবাই কমনই ভাড়া ল্যাট্রিন বাথরুম ভাড়া নিতে, এখন কেউ নিচ্ছে না, ওই জন্যই সেপারেট করে করা হচ্ছে। তো আমার টোটো এসে গেছে, চলো একটা টোটো চেপে পড়ি। তো এই রাস্তাটা দিয়ে অনেকদিন পরেই এলাম, জেনারেলি আমার আশাই হয় না, বেরোনোও হয় না। আর এই যোগা ডিপার্টমেন্টের এই বিল্ডিংটা দেখলে ভীষণ ভালো লাগে, মনে হয় অন্য কোথাও চলে এসেছি, বাড়ির সামনেই আছি সেটা বোঝাই যায় না। আর সত্যি এই বিল্ডিংটা দেখলে মনে হয় আমরা কত ভালো জায়গাতেই আছি, আমার বাড়িটা কত ভালো জায়গাতে, কত বাইরের কত দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে আসে পড়তে, যোগা শিখতে, হ্যাঁ পড়তে বা নিজেদের ইয়ে করতে, মানে স্টাডি কমপ্লিট করতে। যাই হোক চলো এসে গেছি SBI ব্যাংক শ্রীনিকেতন ব্রাঞ্চে, একটা ছোট্ট কাজ আছে সেরে নিই। আমার তো ওই দিনের বেলা বেরোতে ভীষণ বিরক্ত লাগে, দাসবাবু টেনে টেনে নিয়ে এলো, টেনে টেনে আনার কথা না, আসতেও হতো প্রয়োজন আছে বলে। তো যাই হোক, ও দুদিন থেকেই বলছে, আমার আশা হচ্ছিলো না, আজকে আর জোর করে বার করে নিয়ে এলো। তো চলো ভেতরে ঢুকে দোতলা দেখতে হচ্ছে। চলো হয়ে গেল আমাদের আছে শ্রীনিকেতনে, এখন একটু ভাবছি ছর্দির বাড়ি যাবো, মানে এখানেই আমাদের ছর্দির বাড়ি, মানে আমার মেজর ওনাদের বাড়ি, আমরা ছর্দির বাড়ি তোমরা অনেকবার শুনেছ। হ্যাঁ চলো এবারে। তো জানো তো আমি না স্কুটিতে যাবতে ভীষণ ভয় পাই, তোমরা শুনলে হয়তো হাসবে, সত্যি স্কুটি মোটরসাইকেল সবেতে আমি ছেলের সাথেও চাপি না, দাসবাবুর সাথেও চাপি না। হ্যাঁ কিন্তু আমার একটা কী জানি কেন একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে। তো ছর্দি বাড়ি এখান থেকে যেহেতু কাছে, তাই মনে জোর নিয়ে আজকে চেপে পড়লাম। তোমরা আমাকে জেনারেলি দেখোই না হয়তো স্কুটি চাপতে দেখবে, হ্যাঁ আর খুব মজা লাগছে কিন্তু জানো তো, এখন চেপে পড়ে তো ভালোই লাগছে। ঠিক আছে ছর্দির বাড়ি দেখি আছে, তাড়াতাড়ি যাও, দুপুরে কুটুম নেবেন কি, দেখুন দেখুন নেবেন কি না। ছর্দি বাড়িতে এসে বসে গেছি, ছর্দি এখন রান্না করতে ব্যস্ত আছে,
রান্না করছে, কারণ সদ্যাকনি সেন্টার থেকে এসেছে। হ্যাঁ, তো ওই জন্য এখন রান্না করছে, আর আমি অসময়ে এসে গেছি, অসময়ের কুটুম। মিষ্টি আছে, তাল বড়া দিয়েছে এসে, এটি খুব মানে এটি খুব প্রিয় জিনিস, তালের ইয়ে। আরো গরম গরম ছেঁকে দিল, কিন্তু গরম না, আচ্ছা বেশ, দেখো মাইক্রোওভেন গরম করছি, ওই যে গরম একদম আমি দেখছি। হ্যাঁ বাহ, দেখো চৌদি বসে আছে রান্না করতে করতে, দেখে নেবো একটা সব আড্ডা হচ্ছে এখানে। নিখিল দেখা তখন বালতি হাতে দেখিয়েছি, এখন ভালোভাবে দেখিয়ে দিলাম। নিখিল দেখা হচ্ছে আমাকে এভাবে দেখিও না, সবাই নিজের নিজে যেমন থাকি সে অবস্থা দেখতেই যাবে। আমিও তো নাইটি পরে আছি, যেমন থাকি ওটা কোনো ব্যাপার না, যে যে অবস্থায় আছো সে অবস্থাতেই এসো ব্লগে, কোনো ব্যাপার না, সবসময় সেদিন দিয়ে আসতাম নাকি। চলো আমি এটা উদ্ধার করি, আমার গন্ধটা তো একদম খুব মনটা টানছে। বাগবানি দেখিয়ে দিই তোমাদেরকে, আমরা বেরোচ্ছি। বাবা অনেক গাছ হয়েছে তো, কি সুন্দর লাগছে দেখো, কি সুন্দর। হ্যাঁ তোমার এই সিনারিটা ভীষণ ভালো লাগে, এই পুকুরের ধারে। হ্যাঁ এটা কিন্তু সত্যি, হ্যাঁ টলটলে জল পুকুরটাতে। আচ্ছা হয়নি তো, হ্যাঁ আচ্ছা এটা বেড়েছে নতুন, যেটা উপর থেকে বেরোচ্ছে। আমি তিনটা লাগিয়েছিলাম। হ্যাঁ তোমার তো হলোই না, হলো না কি কারণ বেরোচ্ছে এইটা কি, এই এইটা ছুঁয়ে দিলে সেই লজ্জাবতী না, মানে দেখতে লাগছে না অনেকটা পাতাগুলো খুব সুন্দর, কিন্তু এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। এখানে দেখো কি সুন্দর, নিজে নিয়ে আসবে কিনে দেখো, দেখে ও মা লঙ্কা হয়েছে কি সুন্দর, দেখো কালো কালো, এই দেখো লঙ্কা, এ লঙ্কা, এই দেখো দেখো ছোটি, এই লঙ্কাটা দেখো, এই আমাদের এরকম চারা নিয়ে আসবে লঙ্কারই কালোটা, অপরাজিতা। বাহ অনেক গাছ আছে কি সুন্দর। হ্যাঁ আমি বললাম কালো লঙ্কা একটা নিয়ে আসবে তো, হ্যাঁ দেখে কি সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ হাত দিও না গাছে। বাহ হ্যাঁ তুমি তুললে কেন, এইগুলো এইগুলো কচু শাক নাকি গো, কি সুন্দর হয়েছে। বাহ হ্যাঁ, আর এইটা দিয়ে যাবো, এটা ফাঁকা, এখন দুপুরবেলা তো ফাঁকা থাকবে। বা এইটা খুব সুন্দর না, ওইটাই তো, কিন্তু তোমার না আওতা পড়ে গেছে ওই জন্য, ওই জন্য হ্যাঁ ওই রোদ নিয়ে পায় না বলে ওটাতে ফুল আনে, আমার গাঁদা ফুল ফুটছে কাঞ্চন ফুল। আচ্ছা শিক্ষক দিবস, তাই তো শিক্ষক দিবস, সকলকে শিক্ষক দিবস অনেক শ্রীনন্দা হাই স্কুল, এখানে অনুষ্ঠান চলছে শ্রীনন্দা স্কুল দেখে মনে পড়লো যে শিক্ষক দিবস, তাহলে সত্যি আমি ভুলে গেছিলাম ভেতর অনুষ্ঠান চলছে দিবসে, এটাই যাই হোক কিছু মনে করো না, সকাল থেকে আমি ভুলে গেছিলাম আজকে শিক্ষক দিবস। শ্রীনন্দা হাই স্কুল দেখে আমার মনে পড়ল, চলো বাড়ির রাস্তায় প্রায় এসে গেছি। আরও কাজ কী হলো, কতটা হলো তখন তো তোমাদের দেখালাম, যাওয়ার সময় কতটা কী হচ্ছে। আবার দেখি এদিকে পাঁচিলটা উঠে গেছে, খাচ্ছে এই দেখো পাঁচিল উঠে গেছে অনেকটাই। ভেতর দলটা এখন করলে ওরা আসা যাওয়া করবে কি করে নাকি, হ্যাঁ এখন হবে না ওটা লাস্টে করবে, ওদিকটা করলে হবে না তো, এইটা এইটা পড়েছে কভার করতে না, এই সামনেরটা। হ্যাঁ ঠিকই আছে, এইটা এখন হবে না এইটা, আচ্ছা ও তারপর তো ঢালাই হবে, তো ঢালাই কতটা হবে এখান থেকে, এই লিনটান থেকে, হ্যাঁ 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 আচ্ছা ওইটার থেকে ঠিকই আছে, অনেকটা হাইট হবে। হ্যাঁ
গাড়ি যাওয়া তো অনেকটাই রাস্তা আছে, এটা পুরোটা তো এইখান দিয়ে ঢুকে যাবে। হুম, এটা ঠিকই আছে। এই খাঁজটাতে ঘুরবে তো, এইখানটাতে ঘুরবে তো, এই জায়গাটাতে এই দিক করে ঘোরাবে। হ্যাঁ, ওইটা একটু দেখবে, নাহলে এটা তখন একটু রাউন্ড করে দিতে বললে হতো না? হুম, জলের ইয়ে ফুটোগুলো কই? ওই তো, ওই তো, ওই তো। এই তো এখানে অনেকটা চড় আছে, এই রাস্তাটা অনেকটা চড়, এখান দিয়ে স্কুটি সুন্দর এখানে এসে এই দিকে চলে যাবে। কোথায় আছে পাইপ? আচ্ছা, ওইখানে আছে, এই পাইপটা ওখানে মিলে যাবে। হুম, ওই তো আছে একটা। না পাবেনি, দেখো দেখো শুরু হয়েছে অত্যাচার আমাদের, অনেকক্ষণ পর দেখেছি, দেখো অবস্থা, দেখো কি করছিস তুই, কোকো কি করে বলি বলি ছানটা বলো লুলু বলো। সব শুকিয়ে গেছে, মারফট রোদ দিয়েছে আজকে বাপটা সত্যি। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো এসে গেছি ইভিনিং এর মমস কিচেনে, তো জাস্ট সন্ধ্যে দিয়ে উঠলাম আর উঠেই আসলাম মমস কিচেনে। তো এখন মমস কিচেনে কি করব, না একটু চা বানাবো আর একটু পকোড়ি বানাবো, তো পকোড়িটা তোমাদের সাথে শেয়ার করছি চলো। এই যে আজকে হচ্ছে মুগুরি বানাবো, মুগুরি, এটা মুগ ডাল দেখো ভিজিয়ে রেখে দিয়েছি, এটা এবার একটু গ্রাইন্ড করে নেবো। হ্যাঁ, মিক্সার গ্রাইন্ডারে, তো চলো একটু ভালো করে আগে ডালটা ধুয়ে নেব। চলো ডালটাকে তো দেখতেই পেলেছি, ডালটাকে গ্রাইন্ড করে মিক্স করে ওটাকে একটু ফেটিয়ে আমি এখন রেখে দিলাম 10 মিনিট, ওটা থাক, ততক্ষণ আমি চাটা বসিয়ে নিই। চাটা হয়ে গেলে চাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যখন মুগুরি হয়ে যাবে তারপর গরম করে দিয়ে দেবো। আর আসবে ওখানে সারা শব্দ পাচ্ছি না, মনে হয় বেরিয়েছে, তখন আসুক দেখি। Thank you.
দেখো খেয়ে দেখো কেমন হয়েছে বলো। হ্যাঁ ঠান্ডা জল কিন্তু ফ্যানের হাতে, তাড়াতাড়ি খাও, বুঝেছ? খেয়ে দেখো, কাঁচা টাচা নেই তো? ঠিক আছে, নুন ঝাল ঝাল কম আছে অনেক। চা খেতে খেতে বাবুরি খেতে খেতে একটি ব্লগ এখানে শেষ করছি, আবার সে ঝরঝরে থাকবে ব্লগ নিয়ে। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। তো তোমাদের যদি সুপ্রিয়া খুব ভালো লেগে থাকে তো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে সুপ্রিয়ার ব্লগ, আর সুপ্রিয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেল মেম্বার হয়ে যেতে হবে, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিলে আমার ব্লগের নোটিফিকেশান তোমরা কেমনি এমনি পৌঁছে যাবে। চলো আজকের মতো এটুকু রাখছি, আর তো তোমরা ভালো থাকো, টাটা।